অসম্ভব মজার একটি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আর এটা হচ্ছে মিক্সড আচার আমি রসুন আম এবং শুকনো মরিচটা দিয়ে এই আচারটা তৈরি করেছি অসম্ভব মজার এই আচারটা যারা জাল বেশি পছন্দ করেন আজকের রেসিপি তাদের ভীষণ পছন্দ হবে চলুন তো এখানে কীভাবে আমি এই রেসিপিটা আপনাদের তৈরি করেছি সেই রেসিপিটা শেয়ার করবে এখানে শুকনো মরিচ নিয়েছি বেশ কিছুটা রসুন নিয়েছি চারটা বড় সাজের এগুলো পোষা ছাড়িয়ে নেবে আর তিনটা আম নিয়েছি এগুলো সম পরিমাণ আমি নিয়ে আম এখানে প্রায় চারশো গ্রামের মতো আম হবে ওজন এই দেখেন শুকনো মরিচগুলো একদম ঝাল যে মরিচগুলো ওইগুলোকে নিয়েছি আর ঝালটা একটু কমানোর জন্য মরিচগুলোকে সেদ্ধ করে নেব এখন মরিচগুলোকে আমি গোটা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একদম কুসুম গরম পানি দিয়ে কিছুক্ষণ বেজিয়ে রাখবো তারপরে ধুয়ে এটা ফুটো পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে প্রায় বিশ মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিব। যেহেতু এটা একদম সম্পূর্ণ শুকনো এটাকে সিদ্ধ করে নিব বেশ কিছুটা নরম হয়ে যাবে আর জালটা অনেকটাই চলে যাবে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি দেখেন এখন রসুনগুলোকে আমি খোসা ছড়িয়ে নিয়েছি আর আমগুলোকে ছোট কেক করে টুকরো করে নিয়েছে কেটে নিয়েছি দেখেন আমি মরিচটা সামনে থেকে দেখে দিচ্ছি মরিচটা একদম কাঁচা মরিচ পাকা যে মরিচটা ওইটার মতো হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে অনেকটাই এখন আমগুলোকে টুকরো করে নিয়ে তারপরে হচ্ছে আমি এখন আচারগুলোকে করে আচার গুলোকে আমি এই আচারটা কিন্তু আপনার অবশ্যই ভিনেগার দিতে হবে নাহলে আচারটা স্টোর করে রাখতে পারবেন এটা রোদেও দিব না আমি নর্মাল ফ্রিজে দেখে প্রায় বছর খানিক সংরক্ষণ করে আচারটা খেতে পারবেন আর এটা খিচুড়ি পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারবেন বিশেষ করে এটা খিচুড়ির সাথে খুব ভালো মশলাটা তৈরি করার জন্য এখানে কয়েকটা রসুন কাঁচা সরিষা তিন টেবিল চামচ সরিষা মুড়ি আরড়ি দিব দুই টেবিল চামচ পরিমাণ আশ্রয় জিরে আমি রান্নার জিরে এগুলো জিরে হাফ চা চামচ আর মেথি দিয়ে দিয়েছি হাফ চা চামচ সম্পূর্ণ মশলাগুলোকে আমি ব্ল্যান্ডারে জারে দিই এটা ভিনেগার দিয়ে আমি ফেস্ট করে নিয়েছি এখানে পানি ব্যবহার করা যাবে না তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে আর যদি পানি ব্যবহার করে এটা বেটে নেন তাহলে আচারটাকে তেলের মধ্যে ভালো করে মশলাটাকে কুষে পানিটা শুকিয়ে নেবেন এরপর যে পরিমাণটা একটু বেশি দিব এই আচারটা আমি ডুবো তেলে রাখবো এখানে মতো তেল দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপরে হচ্ছে রসুন আর আমগুলো কি দিয়ে একটু ভেজে নিবো হলুদ গুঁড়ো প্রথমে দিয়ে দিয়েছি যেন তেলটা ছিটে না যায় আম বা রসুন দেওয়ার পরে ছিটে তারপরে অনেক সময় দেখে চুলো হাতে তেল ভরে যায় জন্য আমি রসুনটা প্রথমে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ আমি আমগুলোকে একটু ভেজে নিব তারপরে কি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এই পর্যায়ে প্রথমে লবণটা দিয়ে দিয়েছি যেন আমার রসুনের পিছনে লবণটা খুব সহজেই ঢুকে যায় আমি পরবর্তীতে কিন্তু বিট লবণ ব্যবহার করবো তাই লবণটা পরিমাণ ব্যবহার করেছি এখন যে মশলাটা আমি তৈরি করেছি এই মশলাটা দিয়ে কিছুক্ষণ আমি নেড়েচের মশলাটাকে খুব ভালো করে কষিয়ে একদম সম্পূর্ণ মশলাটা ভালো করে যখন মশলাটার যে পানিটা শুকিয়ে আসবে ওই পর্যায়ে আমি দিব শুকনো মশলাগুলো এখানে দিয়ে দিব আমি এখানে না হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি টালা জিরের গুঁড়ো আর দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো এগুলোকে দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেবো আর আমি মশলাটা যেটা তৈরি করেছি ওটা দিয়ে দিব মশলা দেওয়া আছে তাই অন্য শুকনো মশলা ব্যবহার করা হয়নি এ পর্যায়ে আমি মরিচগুলোকে দিয়ে ভালো করে ছেড়ে মরিচের পানিটা যেন খুব ভালো করে শুকিয়ে যায় সেজন্য একটু মিডিয়াম হিটে রেখে মশলাটাকে খুব ভালো মশলার সাথে খুব ভালো করে সম্পূর্ণ সবগুলো উপকরণ কষিয়ে নিব এমনভাবে কষাবো কেমন আস্তে আস্তে যেন তলানিতে নিতে দেখি দাগ যেন নাল লেগে যায় সেদিকে খেয়াল রাখি নেড়ে ছেড়ে খুব ভালো করে সাবধানে নাড়বেন যেন আমের টুকরোগুলো ভেঙে না যায় রসুনগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর এখন নেড়ে ছেড়ে পানিটা একদম সম্পূর্ণ সবগুলো শুকিয়ে তেলটা যখন ছেড়ে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিব চিনি চিনিটা দিয়ে দিয়েছি আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনারা ঝাল টক বুঝে চিনিটা ব্যবহার করবেন আমি যে পরিমাণ চিনি দিয়েছি ওটা বেশি মিষ্টি হবে না মিডিয়াম মিষ্টি হবে বেশি স্ট্রং ঝাল মিষ্টি হবে আচারটা ঝালের পরিমাণটা একটু বেশি হবে যেহেতু মরিচ দিয়ে ব্যবহার করেছি দেখেন অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমার আচারের কালারটা একদমই চেঞ্জ হয়ে এসেছে অনেক সুন্দর একটা কালার এসেছে এখানে আমি কোনো প্রকারে গুঁড়া মরিচ ব্যবহার করিনি যেহেতু আমি মরিচ দিয়ে আচারটা তৈরি আস্ত মরিচ এখান থেকে অনেকটাই ঝাল ছড়াবে তা আমি এক্সট্রা কোনো মরিচ ব্যবহার করিনি নেড়ে ছেড়ে মশলাটা থেকে যখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে তেলটা ছেড়ে দিবে ওই পর্যায়ে আমি দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি ওইটা আমার ক্যামেরাটা অফ ছিল অন করতে ভুলে গিয়েছি অবশ্যই ভিনেগার দিতে হবে না হলে আচারটা নষ্ট হয়ে যাবে যেহেতু আচারে আমি মশলা ফ্রেশ মশলা ফ্রেশটা যখন তৈরি করেছি তখন আমি ভিনেগার দিয়েছি অবশ্যই আচারটাতে ভিনেগার ব্যবহার করবেন এটা আমি রোদে শুকাবো না এটা সম্পূর্ণ আমি এমনি রেখে খেতে পারবেন আসলে চাইলে নর্মাল ফ্রিজে রেখে খেলে এক পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এমনি কিন্তু আপনার ছয় মাস পর্যন্ত রেখে খেতে পারবেন এখন আমি দিয়ে দিব পাঁচ পুরনের গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ আর বিট লবণ দিয়ে দিয়েছে এক চা চামচ দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে আরও দুই মিনিট রান্না করে নেব মশলাটা যেন আপনার আচার ভিতরে খুব ভালো যায় এই জন্য করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব খুব সাবধানে নেড়ে ছেড়ে নেবেন যেন আমি টুকরোগুলো ভেঙে না যায় একদম আমার আচারটা এরপর যে রেডি হয়ে গেছে আর কালারটা অনেক সুন্দর এসেছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর একটা কালার এসেছে আশা করিsubseteq সবার কাছে আমার রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেল বাটনটি অন করে দিবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের এই সহজ রেসিপি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে আল্লাহ ফি